এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার পুর নিগমের ৪২নং ওয়ার্ড অন্তর্গত শ্যামসুন্দর পাড়া জীর্ণ রাস্তা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি শীঘ্রই সংস্কার করে চলাচল করার জন্য উপযোগী করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, বন্যার সময় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল রাস্তাটি। দায়িত্ব নেবার পর উন্নত পুর পরিষেবা দেওয়ার লক্ষ্যে বিরামহীনভাবে কাজ করে চলেছে মেয়র দীপক মজুমদার এবং পুর নিগমের আধিকারিক কর্মীরা। ৪২ নম্বর ওয়ার্ডে ১৬ নম্বর বুথ সংলগ্ন ১২ নম্বর শ্যামসুন্দর পাড়ায় যে রাস্তাটা দীর্ঘদিন ধরে এই বন্যার সময় বিশেষত এটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই রাস্তাটা চলাচলের একদম অযোগ্য হয়ে গেছে, বিপজ্জনক অবস্থায় আছে। আমাদের এখানে যিনি কর্পোরেটর, তারপর আমাদের মাননীয় বিধায়ক, আমাদের এখানে মণ্ডল সভাপতি এবং আমাদের যুব মোর্চার যিনি সেন্ট্রাল নেতৃত্ব কিশোরবাবু, তারাও বলেছেন, এলাকার মানুষও আমাদের কাছে গেছেন। আজকে এখানে প্রশাসনিক শিবির আমি পরিদর্শন করেছিলাম ৩০ নম্বর ওয়ার্ডে, পাশাপাশি এই এলাকাটাও দেখা উচিত মনে করেছি এবং এরা অত্যন্ত খুব সমস্যা সংকুল অবস্থায় আছে। বিভিন্ন দপ্তরের সঙ্গে তারা কথা বলেছেন, তো আমিও যে যোগাযোগগুলি করেছি আমি চেষ্টা করব কোনোভাবে কোনো দপ্তর দিয়ে আমাদের এএনসি হোক অন্যান্য সরকারি দপ্তরে যার মাধ্যমে কাজটা করে দেওয়া এবং এই আগামী বর্ষার আগে মানে এর মধ্যে যাতে কাজটা করা যায় সেদিকে আমি চেষ্টা করব। এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় রাস্তা এবং এখানে ৩০, ৪২, ৪৩ সবকটি ওয়ার্ড লোকজনই এই রাস্তা ব্যবহার করে, এটাকে সংস্কার করা অত্যন্ত প্রয়োজনীয় এবং এই কারণে এটা খুব বিপজ্জনক অবস্থায় আছে রাস্তাটা। তো আমি আজকে শুনেছি, আগে আজকে দেখে আমারও মনে হয়েছে যে এটা যত তাড়াতাড়ি করা সম্ভব করা উচিত, ঠিক আছে, আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, চেষ্টা করব যাতে অতি সত্বর কাজটা কিছুটা করা যায়।